সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাত আমরা নবীর আলোচনায় গত সপ্তাহে বলেছিলাম যে আজকে শুরু হবে আবু মুসাল আল আস আলী রাজিয়াল আনহু উনি এবং ওনার কাউম তবুকের যুদ্ধে অংশগ্রহণ করার জন্যে ইন্তজার করছেন কিন্তু ওনাদের কাছে ছিল না আসলে কোনো উঠ সওয়ার হওয়ার জন্যে কোনো বাহন ছিল না এই বিষয়ে আজকে আলোচনা শুরু হচ্ছে আবু মুসা আস আর আনহু ওনার সঙ্গে ইয়ামান থেকে আসা বেশ কিছু লোক জন্মদিনায় তখন ইসলামকে কবুল করে থেকে গিয়েছেন এবং ওনারা সবাই অত্যন্ত আগ্রহী এই তবকর যুদ্ধে যেতে কিন্তু ওনাদের কোনো বাহন নেই এতশো মাইল কীভাবে হেঁটে যাবেন প্রায় আটশো মাইলের মতো রাস্তা মরুভূমি পাড়ে দিতে হবে ইতিমধ্যেই যা কিছু উঠছিল রসুলুল্লাহ সাল্লা আল ইসলাম সেগুলো যাদেরকে দিতে পেরেছেন দিয়ে দিয়েছেন বন্টন করে কিন্তু ওনাদের বেশ কয়েকজন মিস করেছেন তো ওনারা আবু আবদুল্লাহ আবু মু্লাহ আসাহু বলেন যে আমার কাউম আমাকে বললেন যে আপনি তো নবী করিম সাল্লাম অত্যন্ত কাছের মানুষ আপনাকে অনেক মোহাবত করেন আপনি একটু যান গিয়ে বলেন যে আমাদেরকে একটু উঁট জোগাড় করে দিলে আমরা খুব ইন্তজার করছি আমরা যদি যেতে অনেক আগ্রহী তা আমি বললাম নবী করিম সাল আল্লি কাছে গিয়ে ইন্না আসহাবি আর সালুন ইলেকালি তাহমেলা হম ইয় নবী আল্লাহ ই আল্লাহনবী আমার ভাইরা আমাকে বাধ্য করলো আপনার কাছে আসতে একটু তাদের জন্য আর যে নিয়ে আসতে দরখাস্ত যে আপনি তাদের জন্য যদি কিছু বাহন জোগাড় করে দিতে পারেন কিছু উট জোগাড় করে দিতে পারেন এই সময় নবী করিম সাল্লামের কাছে কোনো উঁট নেই আর উনি তো নিজেই সব কিছু পরিচালনা করছেন তিনি প্রধান তিনি কমান্ডার তিনি সব কিছু ওনার নবীর উপস্থিতিতে অন্য কেউ তো আর কোনো ধরনের দায়িত্ব পালন করার মতো সাহস নাই আর যেভাবে ওনার কমান্ড সবাই গ্রহণ করবে মানবে এটা অন্যরা কতটুকু অ্যাকসেপ্ট করবে কাজেই সমস্ত দায় দায়িত্ব ওনাকেই পালন করতে হচ্ছে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে তো উনি খুব ব্যস্ত আর ইতিমধ্যে উঁটও নেই ওনার কাছে শেষ হয়ে গেছে তো যখন আবু মেজা আশা আলী রাজু আল্লাহমি বললেন যে আমাদেরকে কিছু উঠ দিলে আমাদের ভাইরা একটু যাবে রসুল্লাহ সালাম বলেন আল্লাহ আহম আল্লাহ সাহিব আল্লাহর কসম তোমাদেরকে নেওয়ার মতো কোনো বাহন কোনো জানোয়ার কোনো পশু বা উঁট দেওয়ার মতো আমার আল্লাহর কসম কোনো সুবিধা নাই কোনো সুযোগ নেই কথাটা তিনি একটু কষ্ট পেয়েই বলেছেন তো ওনার এই জবাবটা রসুল উল্লাহ এই এইভাবে আবু মুসা আশারি এক্সপেক্ট করেন নাই ওনারে কষ্ট দিয়ে ফেলছি বোধ তো তিনি বলেন আবু আবু মসা আসার পরে যে আসরুল আমি ওনাকে গিয়ে যখন দেখা করলাম এই কথা বলছি আমি খেয়াল করিনি যে উনি তখন সাংঘাতিক টেনশনে আছেন উনি বোধ একটু তখন ওনার মেজাজটা তখন একটু স্বাভাবিক ছিল না আর আমি ওই সময় গিয়েই এই কথা বলে ফেলেছি আমি খুব রিগ্রেট করলাম পরে খুব আফসোস করলাম যে আমি কী কাজটা করলাম ও রাজা তো হাজিনবী এ আলি সাল্লাম আমি কখনই নবী করিম সাল্লাহ আসসালামকে এমন কষ্ট দিতে চাইনি তিনি পারবেন না অত গিয়ে ওনার কাছে আমি এভাবে চাওয়া আমি খুব কষ্ট নিয়ে ফেরত আসছি আমার ভাইরা আমারে এই জোর করে যেতে বলল আর আমি বললাম আর উনি এভাবে আমাকে বললেন এটা তো উনি নিশ্চয় নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছেন আমার এই সময় ওনার কাছে আবদার করাটা তিনি হয়তো আমার উপরে খুব কষ্ট নিয়েছেন যেভাবে তিনি আমাকে জবাব দিয়েছেন মনে হচ্ছে যে আমি ওনার কষ্টের শিকার হয়ে গেলাম মনে কষ্ট পেলাম কি না তখন আমি আমার এই সাথীদের কাছে ফেরত এসে বললাম যে উনি তো এরকম করে জবাব দিয়েছেন তোমরা পাঠালা দেখো এখন হলো এখন আমি বোধহয় ওনাকে কষ্ট দিয়েছি আর ওনার কাছে দেওয়ার মতো কিচ্ছু না আল্লাহর কসম করে উনি বলে দিয়েছেন তোমরা কাজটা কী করলা তারপরে আবু মুসা আশি আল্লাহ আনহু বলেন যে একটু পরেই দেখি যে পেছন দিক থেকে দৌড়ে আসছে বেলাল রাজিয়াল্লা আনহু দৌড়ে এসে আমাকে ডেকে বলছেন আয় আবদুল্লাহ ইবন কায়েস আবু মুসা আশির লক টাইটেল হচ্ছে আবু মুসা আশারি উনি এই নামে বেশি পরিচিত কিন্তু ওনার আসল নাম হচ্ছে আবদুল্লাহ ইবিন কাইস বেলাল রাজিয়াল আনহু ওনাকে ওই নামে ডাকলেন আবদুল্লাহ ইবিন কাইস শোনেন কথা এদিকে আসেন তু আমি তার ডাকে সাড়া দিলাম তখন তিনি বললেন যে আজেব রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম ইয়াদ উক নবী করিম সাল্লাহ আলি সাল্লাম আপনাকে ডেকে পাঠিয়েছেন আপনাকে আসতে বলেছেন তা আমি চলে আসলাম আসা পারে রসুল্লাহ সাল আলি সাল্লাম আমাকে বললেন খুদ হা দাইন কারি নাইন ও হা দেন কারি নাইন সিদ্ধাতে ইফতা আহুন্না না ইদিন মিন সাদ তিনি আমাকে তখন দেখালেন যে এই দুইটা এই দুইটা এই দুইটা মোট ছয়টা ছয়টা উটকে তিনি কিনেছেন সাদ রাজিয়াল্লাহ আনহুর থেকে ওই আবু মুসা আশারি রাজিয়াল্লাহ আনহুর লোকজনকে দেওয়ার জন্য ছয়টা উট উনি টাকা পয়সা দিয়ে খরিদ করার ব্যবস্থা করতে পেরেছেন তারপরে ওনাকে খবর দিলেন আর বললেন এইগুলো দেখিয়ে ফান্তালেক বিহীন না ইলা এগুলো নিয়ে তোমার সাথীর কাছে চলে যাও তাদের কাছে নিয়ে যাও হ্যাঁ তারপরে গিয়ে বলো ফাকুল ইন আল্লাহ আউকাল ইন্না রাসুল আল্লাহ সাল্লাহ আলিসাম ইয়াহমিলকুম আল্লাহ উল্লাহ ফারকাবুহন গিয়ে বলো যে আল্লাহ অথবা কোনো রেওয়ায় আল্লাহ রাসুল তোমাদেরকে বলেছেন তোমাদের জন্য জোগাড় করে দিয়েছেন এই কয়েকটা পশু কয়েকটা উঠ তোমরা এগুলোর উপরে সবার হয়ে যুদ্ধে যোগদান করতে পারো তো আমি সেগুলোকে নিয়ে উঠগুলোকে নিয়ে আমার সাথীদের কাছে পৌঁছে গেলাম তারপরে তাদেরকে বললাম ইন্নানবী ইয়াসাল আলহিাসম ইয়াহ মালাহ উল্লাহ এই তোমাদের জন্য তিনি সবার হয়ে যেতে সফর করতে এই উঁটগুলো জোগাড় করে দিয়েছেন তবে কথা আছে লতা আন্নি হাত দাস কুমসাই আনলামি একুল হু রসুল্লাহি সাল আলহি তবে এটা মনে করো না আমি যে একটু আগে এসে বললাম রসুল্লাহ সাল্লাম কসম করে বলছে দেওয়ার মতো কিচ্ছু নাই আমি কি খামাখা বলছিলাম নাকি ওনার সন্দেহ হয়ে গেল যে আমি যে একটু আগেই বললাম উনি একবারে ওনার মন মেজাজও তো ঠিক নাই আর এমন সময় গিয়েছি ওনার কাছে দেওয়ার নাই আর পিছন দিকে না আসতে উনি আবার দেওয়ার জন্য আরেকজনকে পাঠালেন তা আমি কি আসলে ঠিক মতো বলেছি কি না অথবা উল্লাহ সাল্লাহ সাল্লাম আসলেই আল্লাহর কসম করে বলেছেন যে দিতে পারবেন না দেওয়ার মতো নাই আমি কি বানাইয়ে বললাম না কি তাদেরকে অতিরিক্ত কথা বললাম নাকি উনি নিজের ব্যাপারে এবারে একটু চিন্তা হয়ে গেলেন যে আমি তো লোকদের কাছে হালকা হয়ে গেলাম এখন তো এখন কি করা তখন তিনি বললেন যে শোনো আমি এমন মনে করো না যে যে কথা রসুল্লাহ সাল্লাম বলেন নাই আমি খামাকা তোমাদের এসে বাড়িয়ে বানিয়ে বলেছি এরকম কিন্তু মনে করো না তো ওরা বললেন সাথীরা সবাই ইন্না কাইন্দেন কে হ্যাঁ তোমরা আমরা জানি তুমি আমাদের মধ্যে অত্যন্ত বিশ্বস্ত তোমার প্রতি আমাদের অনেক আস্থা আছে তুমি খামাখা এই আশঙ্কা করছো কেন যে আমরা তোমার ব্যাপারে একটা অন্য ধরনের একটা ধারণা পোষণ করব তো ওলান্না ফালান্না মা আহবাব তারপরে তিনি বললেন ওনারা বললেন আচ্ছা ঠিক আছে আপনি যদি চান আপনি যেটা করতে চান সেটা আমরা করব। সেটা হলো যে তোমরা আমার সঙ্গে আসবা যারা আমি যখন ওনাকে এই উঁটের আবদার করেছিলাম তিনি যখন আমাকে একটু বকার মতো দিলেন এটা যারা যারা শুনছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে তোমরা ভ্যারিফাই করো আমার তারপরে গিয়ে আমি তোমাদেরকে উঁটেগুলো চড়তে দেবো তো ওনারা বলেন যে ঠিক আছে অসুবিধায় যাই তো ওনারা এসে যে কয়েকজন ছিলেন রসুল্লাহ পাশে তাদের কয়েকজন জিজ্ঞেস করলেন যে যখন আবদুল্লা উনি কি বলেছিলেন উনি এইরকম কথাই বলেছিলেন অল্লাহে মা লা আহমেদ আল্লাহ সাইন আল্লাহর কসম তোমাদেরকে উঠে সবার করে দেওয়ার মতো আমার কাছে কোনো ব্যবস্থা নেই না এই কথাই বলেছিলেন তো এই কথা ওনারা যখন শুনে আসলো তখন গিয়ে আব্বু আশার স্যাটিসফ্যাকশন হলো যে উনি খামাকা বানিয়ে বলেন নাই তার সাথীদের কাছে ওনার ওজনটা পাতলা হয়ে যাক ওনার ব্যাপারে তাদের একটু আস্থা কমতি হয়ে যাক এটা ক্লিয়ার হয়ে গেল আলহামদুলিল্লাহ তাহলে এই এই অংশে আমরা একটা জিনিস শিখলাম যে আপনি যদি মনে করেন কেউ আপনার ব্যাপারে খামাকা একটা সন্দেহ হতে পারে তাহলে আপনি এই সন্দেহ দূর করার জন্য কাজটা করে নেওয়া উচিত যাতে করে মানুষের মনে কোনো শোভা সন্দেহ আপনার ব্যাপারে না থাকে যা আপনি কাজটা বানিয়ে বলছেন না বাড়িয়ে বলছেন না এটা যেন কেউ বদ্ধারণা না করতে পারে এবং এই লাইনে আমরা আরেকটা এক্সাম্পল দেখি যে মানুষকে খামাকা ভুল বুঝাবুঝির ভুল চিন্তা করার সুযোগ দেওয়া ঠিক না শয়তানের সুযোগ নেয় তার ব্যাপারে একটা হাদিসে আমরা কি শুনেছি রসুল্লাহ সাল্লু আলিয়ালাম যখন এতে কাফে ছিলেন তখন তিনি মসজিদে আছেন তো সবাই চলে গেলেন পরে যখন রাত্র হয়ে গেছে ওনার বিবি সাফিয়া রাজি আল্লাহ আনহা এসেছিলেন কি একটা জরুরি কথা ওনাকে জিজ্ঞেস করতে মসজিদে এসেছিলেন তা আসার পরে রসুলাম বাইরে হয়ে গিয়ে ওনার সঙ্গে কথাবার্তা বললেন আর কথা বলতে বলতে চিন্তা করলেন রাত হয়ে গেছে তো কাজী বিবিকে একটি এগিয়ে দিলেন মসজিদের বাইরে গিয়ে এগিয়ে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন তখন দুইজন সাহাবি দূর থেকে ট্যাপ পেয়েছেন যে রসুল উল্লা সাল্লাম আসতেছেন ওনাকে দেখি কাছে একটু আসবেন সালাম দিবেন কথা বলবেন সাথে আরেকজন আছে নারী না পুরুষ বুঝা দেয় নেই আরেকজন মানুষ আছে অসুবিধা নেই যখন কাছে আসছেন দেখেন যে একজন তারা একটু দূরে চলে গেলেন আর আগালেন না তখন রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ রেসলে কুমা থাম্মা এদিকে আসো এই যে মহিলা দেখছ এই মহিলা আমার বিবি সফিয়া আর কেউ না অন্য কোন মহিলা না তখন সাহাবির আপনার ব্যাপারে আমরা এমন কোন কু ধারণা পোষণ করার চিন্তা করতে পারি যে আল্লাহ নবী কোনো বেগানা মহিলার সাথে এভাবে কথা বলবেন রাতের অন্ধকারে এটা কি আমরা ধারণা করতে পারি তিনি বলেন তোমরা ধারণা করবো না না করবা শয়তানের কাজ আছে সে মানুষের শরীরের মধ্যে রগে রগে ঢুকে ঢুকে মানুষের মধ্যে কুমন্ত্রণা ওয়াস বসা কু সৃষ্টি করে দেয় সেটাকে আমি দূর করে দিলাম সোফানাল্লাহ এখান থেকে আমরা কি লেসন নিলাম যে আপনি এমন একটা কাজ করছেন এই কাজের ব্যাপারে কেউ যদি আপনার ব্যাপারে বদ ধারণা পোষণ করে তাহলে আপনি সেই ধারণাটা বদ ধারণাটা দূর করে দেওয়ার জন্য ক্লিয়ার করা উচিত ক্লিয়ার করা উচিত আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যখন ওই ছাত্রদের মধ্যে বয়ান করেছিলাম অনেক আগের কথা আমি বললাম যে একজন মানুষ দিনদার মানুষ ঢাকায় গুলিস্তান রাস্তা দিয়ে হাঁটছে বাইতুল মোকার গুলিস্তানের হাঁটছে সে যখন ওখান দিয়ে আসতেছে এই সময় গুলিস্তান সিনেমা হলের এই শো শাস হয়ে গেছে সব মানুষ বের হয়ে যাচ্ছে গেছে এই ভালো লোকটা এখন তাকে যদি একটা লোক দেখে সে ধারণা করবে কি ও উনি সুন্দর মিয়া সাহ হুজুর মানুষ এখন দেখি সিনেমা দেখে বাইরেছে তখন সেই লোকটার উচিত কি দেখো আমি কিন্তু সিনেমা দেখি না আমি এই কি বলে যে ওই দিক থেকে আমি এদিকে আসছিলাম এখান দিয়ে যাচ্ছি আবার মনে করুন যে আমি সিনেমা দেখে বাড়িয়েছি তাহলে এই যে এগুলো অনেক জরুরি জিনিস রসুল সাল্লা সাল্লাম এবং সাহাবাইকেরা মনার থেকে এভাবেই প্র্যাকটিস করেছেন আর এগুলো এই ভুল ধারণা দূর না করার কারণে সমাজের মধ্যে অনেক সমস্যার সৃষ্টি হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে সমস্যার সৃষ্টি হয়ে যায় পার্টনারের মধ্যে সমস্যার সৃষ্টি হয়ে যায় দুই পার্টনারে মিলে ব্যবসা করেছেন এখন এক পার্টনারে মনে করেন যে আমি কাজ করেছেন আরেক পার্টনার জানেন না কি কাজ হয়েছে তারপর বললো যে কাজ করেছে এখানে এই কাজ লিখেছে এখানে পাঁচ হাজার পাউন্ড দশ হাজার পাউন্ড বিল এসেছে এখন তার ধারণা হবে আসলে কি পাঁচ হাজার দশ হাজার কাজ হয়েছে সেই বোধহয় এক হাজার কাজ করি এখন টাকা মারতেছে এখন ধারণা হয়ে যেতে পারে তাহলে আপনার উচিত যে দেখান এই বিল এটার বিল এত এটা এত এটা এত এটা এত এটা দেখানো উচিত এখন আমি যদি না দেখাই বলি যে আরে আমি একজন আপনি আমার ব্যাপারে আস্থা রাখবেন না আমার ব্যাপারে এখন বিশ্বাস নাই আমি তো অমুক আমি তো তমুক কিন্তু এখান থেকেই সমস্যা সৃষ্টি হয়ে যায় এই জন্য আপনারা দেখেছেন যে অনেকগুলো যখন যৌথ কোনো উদ্যোগ হয় কোনো সম্মিলিত কাজ কারবার হয় কোনো পার্টনারশিপের বিজনেস হয় এই সমস্যা থেকেই শুরু হয়ে যায় এই জন্য সময় ট্রান্সপারেন্ট ইংলিশে একটা কথা বলে সব কিছু ক্লিয়ার রাখা কোনো ধরনের ভুল বুঝাবুঝির অবকাশ না রাখা আর যাই হোক আবু মুসা আসা আল্লাহ আনহু ক্লিয়ার করে দিলেন ওনার সাথীদের কোনো অসুবিধা ছিল না এই উটের ঘটনায় পরে আরেকটি হাদিস এসেছে আবু মুসা আসা ইরা আনহু নিজেই বলেছেন উট পাওয়ার পরে সাহাবিদের ওনার সাথীদেরকে তিনি বললেন হারে আমরা কাজটা কি করলাম কি কাজ করলাম হালাফা হালাফরাসুল্লাহিসা মা হামালানা যে নবী করিম চাইলাম উটের দাবি করলাম যখন ওনার কাছে দেওয়ার না কোনো উঠ নেই কিন্তু আমরা আবদার করে বসলাম উনি আল্লাহর কসম করে বলেছিলেন আল্লাহর কসম আমার কাছে নাই কত কষ্ট থেকে এই কথাটা বলেছিলেন এখন উনি যে কসম করে ফেললেন তা রসুল আল্লাহ আমি না হুক এখন তিনি তো কসম করেছিলেন যে আল্লাহর কসম দিতে পারবো না নাই আমার কাছে হবে না এখন যে উনি দিলেন ওনার কসমটা এখন ভেঙে গেল কসমতে সমস্যা হয়ে গেল ওনার কসম থেকে আমরা ওনাকে ভুলেই দিলাম বা ওনাকে কসমের মধ্যে ফেলে দিলাম অল্লাহ আবাদান এই কাজটা যে করেছি এই কাজ করার কারণে আমরা ভালো কোনো কাজ করলাম না আমাদের কল্যাণ হবে না সফল রকম হবো না আমরা তিনি আবার দৌড়ে গেলেন কয়েকজনকে সাথে নিয়ে গিয়ে বললেন ইয়ার সোল আল্লাহ আমরা তো একটা অন্যায় করে ফেলেছি আপনার কাছে অন্যায় আবদার করেছি ইনা তাই না আর আপনি তখন আমাদের কথা শুনে বললেন যা আপনি কসম করে বললেন যে লাহ মিলুন না আমাদেরকে দেওয়ার মতো আপনার কিচ্ছু না আল্লাহর কসম দিতে পারবেন না অতবার আপনি আমাদেরকে জোগাড় করে দিয়েই দিলেন কসম যে করেছিলেন সেটা কি ভুলে গেছেন নাকি কারণ কসম করে যদি কেউ কসম আদায় না করে এটা কোন গুণা কবিরা গুণা কসম আদায় করতে হবে কসমের কাফারা দিতে হবে তখন কেউ যদি বলে আল্লাহর কসম আমি জীবনে আপনার বাড়িতে যাবো না দানা পানি খাব না আত্মীয় কেউ বলে ফেলল এরকম আত্মীয় সঙ্গে সম্পর্ক কাটার কথা বলেছে এই কাজ করা মানে কবিরাগুনা কিন্তু এখন যেতে হবে জেলে যে গেলে যে কসমের আবার কাফার আদায় করতে হবে কসমের কাফারা হলো যে আপনার দশজন মিসকিনকে খাওয়াইতে হবে বেলা খাওয়া গেলে বর্তমান জমানায় ব্রিটিশ পাউন্ডে পঞ্চাশ পাউন্ডের মতো লাগবে অথবা দর্জনকে কাপড় পরাতে হবে এই জাতীয় আরও কিছু কাফারা আছে তো এখন নবী করিম রিমসআাল্লার সঙ্গে কফার কসমের কাফার আদায় কথা ভুলে গেলেন কিনা উনি এটা ভুলে যাক আল্লাহ তালা ওনাকে নবীকে এরকম একটা মিস্টেক হয়ে গেলে ওনারা ওনার জন্য মনে করে দিতে আসছেন যারা আসলে আপনি না কসম করেছিলেন এখন তো ও দিয়ে দিয়েছেন কসমের কাফারা তো আদায় করতে হবে এই কথা শোনার পরে তিনি বললেন লাস্টু আনা আহমিলুকুম ওলা কিনালুম আমার কাছটা আসলেই ছিল না আমি যে বলেছি দিতে পারব না এটা ঠিক কিন্তু আল্লাহ তালা কোনো এক উসিলা জোগাড় করে দিয়েছে। আমার কাছে ছিল না তারপরেও ইনি তুহা। আমার কাছে না ওনার কসম ঠিক আছে কিন্তু আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন এতে ওনার কসম এফেক্ট হবে না এরপরে উনি ওনাদেরকে ওম্মাদকে সেখানে যেন বললেন তবে এটা মনে রেখো তোমরা গুড পয়েন্ট নিয়ে এসেছ যদি আমি কখনও যদি কসম করি আর কসমটার থেকে যদি আমার সামনে এমন কাজ আসে যে কাজ না করার জন্য কসম করেছি তার পরিবর্তে আমাকে ওই কাজ করা উচিত যেটা কসম করে বলছি করব না কিন্তু সেই কাজ করাটা খুব ভালো হয়ে যায় আল্লাহর দৃষ্টিতে সেই কাজ করাটা খুব দরকার হয়ে যায় তখন আমি সেটা করি কসমের কারণে বিরত থাকি না আর কসম যে করেছি তার কাফারা আদায় করে দেয় এবং আমরা শুনেছি সিরের মধ্যে এবং সিরাতের মধ্যে যে রসুল্লা সাল্লাহ যে ওনার বিবিদের সঙ্গে ওনার যে কসম করেছিলেন যে তাদেরকে আর আসবেন না তাদেরকে দেখতে এক মাসের জন্য তিনি তাদের থেকে দূরত্ব বজায় রাখবেন বয়কট করবেন রাগ করে গোসা করে পরে যখন তিনি আসলেন উনতিরিশ দিনের দিন এখন একদিন বাকি আছে আল্লাহ তালা ওনাকে বলেছিলেন যে না বিবিদের সঙ্গে আপনি এইভাবে বয়কট না করা উচিত আর আপনি হালাল সম্পর্ক থেকে দূরে থাকবেন নিজেকে এটাও হালাল কাছ থেকে তার বিবিকে খুশি করার জন্য দূরে থাকবেন তাও হবে না আপনি এখন বেবিদের কাছে যান তো রসুল্লা সাল্লাহ সাল্লামকে মা আয়সর স্মরণ করে দিলেন আপনি যে আসলেন আজকে তো উনত্রিশ দিন আপনি গেছেন এক মাসের কথা বলেছিলেন একদিন তো বাকি আছে তখন তিনি কি বলেছিলেন মাস তো উনতিরিশাও হয় তিরিশাও হয় এই মাস তিরিশায় শেষ আজকে আগামীকালকে নতুন মাস শুরু হবে টান উঠে গেছে তো তা না হলে যদি একদিন আগে হতো তাহলে ওনাকে কসমের কাফারা আদায় করতে হতো আহ তো এখানে আরেকটা জিনিস আমি হাজির মধ্যে পেলাম যে রসুল্লাহ তখন অতি ব্যস্ত তো কোনো লোক যদি ব্যস্ততার ভিতরে থাকে তার মানে পেরেশানি থাকে বেশি ওই সময় কথাবার্তা বলতে গিয়ে খেয়াল করা দরকার যে ওনাকে কোন অবস্থা আমি কথা বলছি হ্যাঁ ইমাম সাহেব বাথরুমে যাবেন করতেছেন আরেকজনের এখন মশালা নিয়ে দাঁড়িয়ে আছে এটা ঠিক হলো এরকম কাজ অনেকেই করে প্রায় করে বসে রাস্তা দিয়ে যাচ্ছে যাওয়া আশা করতেছেন এখন ট্রেন ধরবেন আপনার লেট হয়ে যাচ্ছে একটা জরুরি মাসালা আছেন আপনার প্রায় গেছে মার্কেটের মধ্যে শুরু করে দিল তো এইরকম প্রায় দেখা যায় আপনার হয় আমাদের লোকেরা শুধু ইমাম সাহেবের কথা বলছি না যে এরকম আমাদের একটু বুঝি না আমরা অবস্থা কোন অবস্থায় আছে আর আপনি একটা কথা একজনকে বলবেন তিনি যদি আরেকজনের সঙ্গে তার অসুবিধা রাগারাগি আছে এই সময় আপনি গিয়ে এক কথা বলে বসুন সে আপনাকে করে বসুন এগুলো একটু মেজারমেন্ট করা দরকার যে কথাটা আবু মোস আস আরি রাজিওয়াল্লাহ আমি রিগ্রেট করেছেন ওনার থেকে আমরা শিখলাম যে আসলে মানুষের অবস্থা টেনশনে আছে কিনা কোন হালাতে আছে তারপরে আমি আমার কোনো হাজত থাকলে কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে কোনো লেনদেন করতে হলে বলি তা না হলে তো খামাখা বেচারা রাগ করে ফেলবে এরপরে আরেকটা জিনিস জরাসুল্লাহ সাল সাল্লাম তিনি তো মানুষ তাই না এই জন্য উনি নিজেকে কিছু আমরা যদি মনে করি যে নবী হয়েছেন তো তিনি তো আবু আসারি চাইল তিনি তো নবী আদর্শ নবী তিনি কেন একটু রাগ করে জবাব দিবেন। তো আমরা ওনাকে মানুষের ঊর্ধ্বে পৌঁছাই দিব নাকি আল কামাল আল্লাহবাখ দেখো শুধু আল্লাহ তাআলা কখনো কিছুই এমন কিছু করেন না যে যা যার জন্য ওনাকে কোনো পস্তাতে হয় যা কোনো দিন উনিচিন্তা করেন এভাবে না করলেই ভালো হতো তো সুলু উল্লাহসালামের জীবনে এভাবে অনেক কাজকর্ম হয়েছে তিনি এভাবে না করলেই ভালো হতো এটা তিনি অনেক কিছু এই যে আমরা শুনলাম ওনার বিবিদেরকে বয়কট করার কাহিনী তিনি যে বলেছিলেন মারিয়া কৃপ্তিয়ার সঙ্গে আর তিনি দেখা সাক্ষাৎ করবেন না মিলবেন না এটাও এটা ঠিক করেন নাই আল্লাহ তারা অনেকে সংশোধন করেছেন তাহলে নবীদেরকে আলহামদুলিল্লাহ শরীয়তের কাজে দিনের কাজে আল্লাহ তালা কোনো ভুল করাবেন না কিন্তু ব্যক্তিগত কাজে এরকম মিস্টেক হয়ে যেতে পারে এবং আরও এক্সাম্পল আছে যখন মদিনায় রসুল্লাহ সাল্লি সাল্লাম আসলেন মক্কা থেকে মক্কাতে খেজুর গাছ তেমন একটা নাই মক্কা লোকেরা খেজুর গাছটা কেমন লাইন করতে জানেও না গোড়াই বংশের লোকেরা তো আরও জানে না তারা তো মোটামুটি খালি ব্যবসা বাণিজ্য কিছু করত। কৃষি কাজ মক্কা জমিনের এগুলা খেজুর গাছ চাষ হওয়ার মতো পরিবেশ ছিল না এখন কিছু কিছু পাওয়া যায় মদিনায় যথেষ্ট খেজুর মদিনা অনেক আগে থেকেই খেজুর উৎপন্ন হয়ে আসছে মদিনা লোকেরা খেজুর বাগানে কাজ করবে খুব এক্সপার্ট তো প্রতি বৎসর খেজুরের মৌসুম শুরু হওয়ার আখ্যান দিয়ে পুরোনো খেজুরের বৎসর যখন শেষ হয়ে যায় তখন গাছকে তারা সুন্দর করে কেটে সেটা লাইন করে দেয় একটা কায়দা করে দেয় যাতে করে নর মাদা এগুলো সুন্দর করে মিক্স হয়ে যায় এবং পরবর্তী পর্যায়ে ফসলটা ভালো করে আসে তোরা সুল্লা সাল্লাহরসম ওনাকে দেখলেন যে এভাবে কাজ করে ওনার কাছে ওনার মাইন্ডে আসলো আচ্ছা তোমরা এভাবে করো না ওইভাবে করলে ভালো হইতো না উনি একটা তরিকা বলে দিলেন ওনার আন্দাজ করে একটা ধারণা থেকে বলে দিলেন তো ওনার মনে করলেন আল্লাহ নবী যখন বললেন বলছেন যে আমাদের তরিকার থেকে উনি আরেকটা তরিকার কথা বলেছেন ওইটা বলতে ভালো হবে নিশ্চয়ই নবীর কথা এর মধ্যে খাই বরকত বেশি হবে আর তিনি তো ওই ছাড়া কথা বলেন না তো শেষে ওনারা ওনার তরিকা অনুযায়ী ওই গাছকে সেভাবে কাটসাট করার লাইনটা করলেন করে এইবার ফসল একেবারে ডুবলো ভালোই হলো না ওটাই ভালো হলো না ফসল এবারে একদম ঠকে গেলেন ওনারা তো এসে বললেন ইয়ার আসে আপনার বুদ্ধি অনুযায়ী আমরা গাছের যে যে তরিকা লাইন করলাম এবার তো একদম ভালো মার খেয়েছি তিনি বললেন যে দেখো এগুলার জ্ঞান আমার আছে নাকি আমি তো আদরা বিমুরি দুনিয়া এখন দুনিয়ার ব্যাপারে তোমাদের জ্ঞান আমার থেকে বেশি ওটা তো আমার মনে আসে বলছি আর এটা তো অহির কোনো কথা না তো এরকম দুনিয়াবি বিষয় ইত্যাদি এগুলো এগুলা মানে স্বাভাবিক একজন মানুষ হিসেবে ওনার দ্বারা হয়ে যেতে পারে তো এখন শুধু উনি তো আল্লাহ নবী ওনার তো সহজে এরকম হয় না কিছু কিছু হয়তো হয়েছে দুনিয়া বিষয়। এখন দুনিয়ার মধ্যে কিছু লোক আছে আবার মনে করেন কাউকে আপনি মনে করলেন যে উনি অনেক বড় আলেম উনি অনেক বড় দিনদার উনি অনেক বড়ো পরহেজগার উনি অনেক বড় দরবেশ এখন ওনার দ্বারা তো কিছু ভুলটুল হয়ে যেতে পারে এখন তো মনে এত বড় মানুষ এই মিস্টেক কেমনে করলো এটা হয় না এরকম যে এত বড় মানুষ তুমি এইরকম মিস্টেক করা তো কথা ভুল কেমনে করলেন মানুষের ভুল তো আরো বেশিই হবে তো রসুল্লাহ সাল এই যে দুনিয়া বিক্ষেত্রে কিছু এই জাতীয় মিস্টেকের কারণে যাতে মানুষ কোনো ব্যক্তিকেই মনে না করে যে মানুষ নবীর যদি এরকম মিস্টেক হয় কোন মানুষের মিস্টেক হবে না সবারই এটা হতে পারে এখন মনে করেন আমরা আমাদের লেনদেনের ক্ষেত্রে কোনো সময় আমরা একটু রাগ করে ফেললাম আরে আপনি এত বড় কিছু হয়ে গেছেন আপনি করেন আপনার একটু আপনি শিক্ষিত মানুষ আপনার জ্ঞানী মানুষ আপনি উল্টা পাল্টা করেন আপনার কাছে এটা আশা করি নাই আশা না করা ভালো কিন্তু এরকম হয়ে যাবে না কেউ আমরা গ্যারান্টি দিতে পারবো না এরকম মনে করার কোনো কারণ নাই কুল্লু বনি আদম খত্তায় খত ইন আত্মাউ বোন নবী করিম সাল সাল্লা হাদিসে বলেছেন প্রত্যেক বনি আদম গুনা করে আর এই গুণাগারদের মধ্যে ওই লোকগুলোই ভালো যারা গুণা করে মিস্টেক করে পরে রিয়ালাইজ করে নিজেকে সংশোধন করে নেয় এরাই ভালো আর কোন গুণা নাই কোনো কোনো অসুবিধা হয় নাই তার সব সময় তার কাজ রাইট এইটা আমরা আশা করতে পারি না এটা কোনোদিন হবে না এই অনেকগুলো শিক্ষা আমরা এই আবু মুসা হাস আলিরা দেয়ার থেকে শিখলাম ওনার হাদিস থেকে এরপরে আমরা আসি পরবর্তী পর্যায়ে যে এখনো তবুক যুদ্ধের প্রস্তুতি চলছে সাহাবাই কারামকে নিয়ে নবী করিম সাল্লাহ প্রস্তুতি নিচ্ছেন ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন এখন এক সাহাবী হলেন ওনার নাম হলো ওয়া সেলা ইবনুল আসকা রাজু আল্লাহ আনহু তিনি খুব শখ তিনি এই যুদ্ধ হাতে যাবেন কিন্তু বেচারা একটা উঁচ জোগাড় করতে পারলেন না খুব খোঁজাখুঁজি করলেন কেউ তাকে ধার দিবেন কিনা কেউ লোন দিবেন কিনা কোনো জায়গায় পাওয়া যায় কিনা রসুল্লা সাল্লা কাছে যেগুলো ছিল সেখান থেকে ওনার ভাগ্য জুটে কিনা সেটাও জুটলো না বন্টন শেষ তো এখন তিনি খুব মনে আহাদারি আফসুস করতে করতে মদিনার বাজারে গিয়ে তিনি কি করলেন উনি বললেন সাহাবি বলছেন যে ইলা আহলি আমি আমার পরিবারের কাছে গেলাম আমার জনগণের কাছে গেলাম আমার জ্ঞাতি গোষ্ঠীর কাছে আকবর তো আউ বল সাহাবাতের রাসুল্লাহি সাল আলী সাল্লাম সেখানে চলে গেলাম আর ইতিমধ্যেই আমি দেখেছি যে সাহাবিদের প্রথম ব্যাচ রওনা শুরু করে দিয়েছে তা আমি খুব আফসোস করতে করতে আমার পরিবারের দিকে আসলাম যে এখানে কারো কাছে খুঁজে খুঁজে কিছু পাই কি না তারপরে সেখানে কিছু পেলাম না অতপর আমি বাজারে বা মদিনা শহরে গলিতে গলিতে একটু জোরে জোরে চিৎকার করে কয়েক রাস্তা দিয়ে হাঁটলাম বললাম আল্লাহ মান রাজুলান লাহু সাহমুখ। যে আমাকে কেউ আসো কে একটা উঁট জোগাড় করে দিতে একটা উঁট আমাকে হাওলাত করে দিতে হাওলাত দিতে তাহলে আমি যদি আল্লাহ দায় এই যুদ্ধে বিজয় লাভ করি গণীমতের মাল পেয়ে যায় যা পাই সব তাকে দিয়ে দেব আমার অংশে যেটা আছে সব তাকে দিয়ে দেব তো এই কথা আমার অ্যানাউন্সমেন্ট শুনে একজন বুড়ো আনসারি সাহাবি বেরিয়ে আসলেন তার ঘর থেকে এসে বললেন যে ঠিক আছে তুমি তোমার অংশ যেটা আছে সেটা বিনিময়ে আমি তোমাকে আমার উঁটটা দিয়ে দিলাম শুধু উঁট দিলাম না হ্যাঁ আর যা সম্বল যা লাগবে তোমার খাবার দাবার যা আছে সব দিয়ে দিলাম যাও তুমি আল্লাহ করে চলে যাও ফাসির আল্লাহ বারাকাতিল্লা আল্লাহর বরাকাতের উপরে তাওকল করে রওনা হয়ে যাও তখন আমি তার উটটা নিয়ে রওনা হয়ে দিলাম একটু সুন্দর ভালো একটা উট দিয়েছিলেন যে উঁটটা আমাকে রাস্তায় চলতে কষ্ট দেয়নি হাঁটাহাঁটি করতে মানে অলসতা করেনি আলহামদুলিল্লাহ আমি চলে গেলাম এরপরে আমি তো যখন যুদ্ধ থেকে বা ওই অভিযান থেকে যখন ফেরত আসি আসলে ফেরত আসার পথে নবী করিম সাল্লা অনেক গরিমতার মাল পেয়েছিলেন কারণ আশেপাশে যে কবিলাগুলো ওনাদের বিরুদ্ধে যুদ্ধের গিয়েছিল তারা মাল তাল ফালিয়ে চলে গিয়েছে আর এগুলো তো দুশ্মনের মাল তো গরিমতের মাল হয়ে যায় এর ভিত্তিতে সাহাবিরা অনেকেই বেশ ভালো পরিমাণ গণিমতের মাল পেয়েছেন গুড নাম্বা গুড অ্যামাউন্ট তো উনি বলেন যে আমাকেও বেশ কয়েকটা উঁট দিয়েছিলেন সিলেন্ড রসুরুল্লাহ সাল্লা সাল্লাম গণিমতের মাল হিসাবে সবগুলো হাঁকিয়ে আমি মদিনায় চলে আসলাম এসে আমি ওই সাহাবির কাছে গেলাম যিনি আমাকে এই উঁটটা হাওলা দিয়েছিলেন হাওলাতে উঁট ফেরত দিয়ে বললাম আপনার যে আমি ওয়াদা করেছি আমি গণিমতের মাল যা পাবো সব দিয়ে দেবো এই যে সবগুলো নিয়ে কয় দেখি তোমার উঁটগুলো কই নিয়ে আসো উঁটগুলা বেশ কয়েকটা উঁট নাম্বার আসে কয়টা কিন্তু একাধিক উঁট আচ্ছা সামনের দিকে দেখাও একটু আমাকে উঠগুলো হাঁটাও তা পেছনের দিকে দেখাও একটু হাঁটাও উঠগুলো তোমার কেমন সুন্দর হয়েছে আমি দেখি তো দেখে বললেন যে মা তোমার এই উঠগুলো গণমত মালগুলো খুব সুন্দর হয়েছে খুব গুড কোয়ালিটি হাই কোয়ালিটির মাল পেয়েছ মাসা তো ওই সাহাবি ওয়াসেলা ওয়াসেলা ইবনান আস্তা যিনি ধার নিয়েছেন উঠটা তিনি বললেন ইন্নাই হিয়া গণিমত করল যে সারাত্তোলকা তো আমার না এগুলো তো আপনার মাল এই গণিমতটা আপনার আপনার সঙ্গে তো আমার এটাই কন্টাক্ট হয়েছে তখন এই বড় সাহাবি বললেন আনসারি সাহাবি খুব কালা ইবনা আসি শাহমীকে আরাধনা ভাতিজা এই গনিমত তুমি নিয়ে যাও এইগুলো তোমার গনিমত আমি যে অংশ নিয়ে তোমার সঙ্গে চুক্তি করেছি এই অংশ পাওয়ার জন্য চুক্তি করি নাই আমি আরেকটা পাওয়ার চুক্তি করেছি আমি কার কাছে পাবো আল্লাহ তালা কাছে সাহাবিরা কি পর্যায়ের সিরেন চিন্তা করে দেখেন লোভ লালসা কিভাবে ওনারা সংবরণ করতে সক্ষম হয়েছে দিনের জন্য কি যজবা কি ত্যাগ কি কোরবানি এরপরে আসলো যে এই যারা সত্যিকার মুখলেস মুমেন্ট তারা কিভাবে যাওয়ার জন্য অস্থির না যেতে পারে তাদের মন খারাপ হয়ে যাচ্ছে অপর দিক থেকে দুর্বল মনা মুনাফিক পর্যায়ের মোমেন্ট যেগুলো আছে কি সকল মুসলিম কিন্তু আসলে ভিতরে ভিতরে তাদের ইমান এত দুর্বল মুনাফিকের লিস্টে পড়ে যায় এছাড়া আর প্রকাশ্য মুনাফিকে কিছু আছে কিছু বেদইনদের মধ্যে বেশ কিছু মুনাফিক আছে এরা প্রায় এদের নাম্বার ছিল বেরাস এইটি টু পার্সেন্টস এক এক করে এরা এই জন একসঙ্গে দলবদ্ধ হয়ে না তারা টাইম টু টাইম এসে রসুল্লাহ সাল্লাহ কাছে বললো যে আমি তো যেতে চেয়েছিলাম কিন্তু আমার এই ওজন আছে আমার স্ত্রী অসুস্থ আমার ছেলে মেয়েগুলো ছোটো ওইদের দেখাশোনা করা কেউ নাই আমার ঘরে কোনো খাবার নাই আমি না না গেলে এরা সব না খেয়েই মরবে বিভিন্ন ওজর দিয়ে দিয়ে তারা তো নবী করিম সাল্লি সাল্লাম ওজনগুলো শুনলেন শুনে তিনি টের পেয়েছেন এই ওজরগুলো ঠিক না এরা সব ফাঁকি দেওয়ার জন্য মিথ্যে কথা বলছে তো তিনি তাদেরকে বলতেন ওকে যা ঠিক আছে যা কিন্তু তিনি জানতেন যে তারা আসলে সত্যবাদী নয় সত্যবাদী ছেলে ছিল রসুল্লাহাম তাদেরকে আলাও করতে ওনার কোনো আপত্তি ছিল না কিন্তু তিনি জানেন এই এদেরকে নিয়ে এইরকম দুর্বল মারা মানুষকে নিয়ে ওনার কোনো ভালো কিছু হবে না এদের দ্বারা ভালো কিছু আশা করা যায় না কাজেই তিনি তাদেরকে অ্যালাউ করে দিলেন তো আল্লাহ তালা তাদেরকে অ্যালাউ করে দিলে তারা তো মনে মনে খুশি যে আমরা তো মোটামুটি ঠিক আছে আমাদের ব্যাপারে কেউ কোনো নিন্দা করতে পারবে না যে তুমি একটা উচিলা দিয়ে ছুটি এসে খালি তাই না ফাঁকিবাজ তুমি মুনাফিক তুমি দুর্বল মনা এগুলো বলার সুযোগ পাবে না তারা খুব কনফিডেন্ট খুব খুশি কিন্তু আল্লাহ তালা তাদের গোমর ফাঁক করে দিলেন ওহি নাজিল করে দিয়ে সুরা আত্মবার তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ নম্বর আয়াত নাজিল হয়ে গেল বা দাউদুব ইল্লাহমিনের সহিত আফ আল্লাহ আং কালিমা আবি তালাহুম হাতাইত আল্লা মালকে নবী আল্লাহ আপনাকে ক্ষমা করে দিন আপনি কেন তাদেরকে পারমিশন দিয়েছেন যে যাও ঠিক আছে ঘরে থাকো আমি আল্লাহ পারমিশন না দিলে কি হতো যে তারা সুস্পষ্টভাবে প্রমাণ হয়ে যেত যে কারা সত্যবাদী আসল ওজোর আছে অসুস্থ আছে এরকম থাকতে পারে কেউ এরা সত্যবাদী না আসলে এরা মিথ্যাবাদী আপনি ভালো করে জানতে পারতেন এরা মিথ্যাবাদী যারা যে ওজন দিয়েছে আপনি চেক করে দেখতেন এদের ওজন ঠিক না এটা প্রমাণ না করিয়ে আপনি ছেড়ে দিলেন কেন তো আল্লাহ এটা ওনার বড় কোনো অপরাধ হয় নাই কিন্তু জাস্ট একটু আল্লাহ তালা ওনাকে এই মেসেজটা দিলেন আসলে ওনাকে দেওয়া উদ্দেশ্য নয় এদেরকেও ধরিয়ে দিলেন আল্লাহ তালা তারা জানে যে ওহিন আদিল হচ্ছে হলো তাদের তারা ধরা পড়ে গেল তো আল্লাহ তালা পরে আরো বলছেন পরের আয়াতে ল ইয়াস তা দিনু কাল্লা দিন আয়ু মিনু না বিল্লা হিওয়ালি অমিল আখেরে আই জাহিদু বি আম ওয়ালী হিম ফুসিহিম আর যারা সত্যিকার আল্লার প্রতি ইমান আনে এবং আখেরাতে বিশ্বাসী তারা কখনই আপনার কাছে পারমিশন চায় না পেছনে থাকতে জাদারাসে জেহাদ করতে যাবে না তাদের জান মালিয়ে কখনই তারা আসবে না সত্যিকার ইমান তার হলে কেউই কাজ করে না অল্লহ ওয়ালি মুত্তাকিন। আল্লাহ ভালো করে জানেন কারা সত্যিকার মোত্তাকি আর কারা মুনাফিক আসলে আপনার কাছে শুধুমাত্র ওই লোকগুলোই অনুমতি চায় থেকে যাওয়ার জন্যে না যাওয়ার জন্যে যারা আল্লাহর প্রতি আসলে ইমান আনে না আখেরাতেও তারা বিশ্বাসী নয় এবং তাদের অন্তরের মধ্যে শোভা সন্দেহ আছে এই দিন নাকি এই ব্যাপারে তাদের কোনো নাই বিশ্বাসী নাই তারা আসলে তাদের সন্দেহের মধ্যে ঘুরপাক তারা সন্দেহের মধ্যে দ্বিধাতন্ত্রের মধ্যে নিপতিত হয়ে আছে তো এখানে ধরা পড়ে গেল এরপরে যারা মুনাফিক তারাও একই কাজ করলো তো আল্লাহ তালা দেখলেন যে যে মুনাফিক যারা আছে তারা শুধু নিজেরা পেছনে থাকেনি অন্যদেরকে তারা ওয়াশ দিত তারা চিন্তা করো যাকে দেওয়া যায় ওয়াশ ভাষা সেইফ আসে তাকে ওয়াশ দেয় তাকে আটকানো যায় কি না মুনাফেদের কাজ তো হলো যে রসুল উল্লাহ সাল্লাম নিপাত যাক ওনার উনি হালাক হয়ে যাক ওনাকে যেন মদিনা লোকের সহযোগিতা না করে তারা মুসলিমের নাম ধরে আসে শুধুমাত্র যেহেতু মুনাফিক হিসাবে যদি থাকে কাফের হিসাবে যদি থাকে সুযোগ সুবিধা পাবে না মদিনায় এখন মুসলমানদের মানে প্রভাব তাদের নেতৃত্বে সব কিছু হচ্ছে এই সুযোগ সুবিধা থেকে নিজেকে বঞ্চিত রাখতে চায় না তো এই জন্য তারা এরকম করত। কিন্তু ভিতরে ভিতরে তারা আসলে দিনের দুশ্মন তারা কি করতো একে অপরকে গিয়ে বলতো ইন্না রাসুল্লাহ আরে নবী আল্লাহ নবী যিনি এখন মোহাম্মদ সাল্লা উনি কি রোমান সম্রাটের বিরুদ্ধে লড়াই করার অন্য কোনো ক্যাপাসিটি আছে ওনার সক্ষমতা আছে অসম্ভব কাজ এটা আর সফর কত দূরে আটশো মাইল আর রোমান সম্রাট কত বড় শক্তিশালী এ কি আরবদের ওদের মতো তাদের শক্তি নাকি দুনিয়ার বড় সুপার পাওয়ার এই কথা বলে বলে বাকিদেরকে মন ছোট করে দুর্বল করে রেখে দেওয়া যায় কিনা তারা এই কাজ করছে কানাঘুসা করে করে টার্গেট নিয়ে নি তা আল্লাহ তাদেরকে এক্সপোজ করে দিলেন ওই হয়ে গেল সুরা আবার বিয়াল্লিশ নম্বর আয়তে এসেছে ওই আরেকটি অংশ লিবাফর সফরটা যদি যে এই যদি এই যুদ্ধটা যদি এমন হতো যে গনিমত্রে মাল পাওয়া নিশ্চিত আছে আপনাদের বিজয় হবেই এরকম হিসাব নিকাশ থাকলে কিন্তু তারা পেছনে থাকতো না ওয়াসাফরান কেদান আর সফরটা যদি কাছাকাছি হতো তাহলেও তারা আসতো লা তবাউকা আপনা সঙ্গে আপনাকে ফলো করত ওয়ালাকিন হিম আলাইহিমুশশকাহ কিন্তু অনেক দূরের সফর তারা হিসাব নিকেশ করে দেখলেও সুবিধা হবে না এই সুবিধা বাদীরা দেখলো সুবিধা হবে না এই জন্যই তারা বিভিন্ন দল জোগাড় করে এসেছে বা অন্যদেরকে তারা ওয়াসওয়াসা দিয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে ওয়াসাইহলিফুন বিল্লাহি লা ওয়িসতাতানা লা মাকুম এমন কি তারা দেখবেন হে নবী তারা আসার আগেই তিনি করে দিলেন দেখবেন আপনি তারা কসম করে বলবে আল্লাহ নামের কসম করে আহারে যদি বিশ্বাস করেন হে নবী যদি আমরা পারতাম আমরা অবশ্যই বের হতাম আপনার সঙ্গে কসম করে তারা বলবে এই কাজ করে কসম করে মিথ্যা ওজোর দিয়ে তারা যে কাজ করলো কি করছে তারা নিজেদেরকে হালাক করে দিল্লিয়া দেব আল্লাহ খুব ভালো করেই জানেন নিশ্চয়ই এরা বড় মিথ্যাবাদী পরিষ্কার তাদেরকে মুখোশ আল্লাহ তালা উন্মোচন করে দিলেন তারা এভাবে করে একে অপরকে যখন দিল আর নিজেরাও তারা ওজর দিয়ে মুক্তি পেয়ে খুব খুশি মনে মনে যে আমরা পার হয়ে গেছি সেভ করে ফেলেছি নিজেদেরকে এই ব্যাটাটা বোকারা সবনার সঙ্গে গিয়েছে কি কী করুন অবস্থা যে তাদের হবে তারা খুব নিজেরা কথাবার্তি করে খুব হাসাহাসি করে এবং ফুর্তি করে নিজের ব্যাপারে খুব যে বুদ্ধিমানে কাজ করেছি বুদ্ধি থাকে করা তো আল্লাহ তালা তাদেরকে এই কথা এক্সপোজ করে দিচ্ছেন সুরাত আবার একাশি থেকে বেরাশি নম্বর আয়াতে সরি মুখাল্লাফুন খেলা সরাসুল ইল্লা হিম আই জাহিদু যারা পিছনে থেকে গেল পিছনে থেকে বসে থাকার চিন্তা করলো নবী করিম সাল্লামের সঙ্গে গেল না ওনার সঙ্গে যোগ দিল না আর তারা অপছন্দ করল। চাইলো না যে আল্লাহর রাস্তায় যান মাল নিয়ে তারা যুদ্ধ জিহাদে অংশগ্রহণ করবে আর তারা আরো অন্যদেরকেও তারা ওয়াসা দেওয়া শুরু করে দিল কি বললো আর অন্যদিকে বলল এই গরমের মধ্যে কেউ না এই গরমে গিয়ে নাকি আপনি বলে দিন হে নবী যে এই আগুন এই গরম তোমাদের খুব কষ্ট হবে না আপনি বলে দিন যে জাহান নামের আগুন এর চেয়ে কতগুন বেশি কষ্টদায়ক হবে কতগুণ বেশি গরম হবে এই কথা তাদেরকে বলে দেন লাউ ক্যানু আহ তারা যদি বুঝতো যে এই দুনিয়ার গরমটাকে এড়ানোর জন্য তারা কত বড় জাহান নামের গরমের জন্য প্রস্তুতি নিচ্ছে হাকু আর তারা এরকম করে খুব ফুর্তি করে হাসাহাসি করে যে ওনাকে বোকা বানিয়ে দিয়েছি বিশ্বাস করিয়ে দিয়েছি আমাদের ওজন অ্যাকসেপ্ট করিয়ে ফেলেছি দিশি ভালো করে ধোকা খুব হাসাহাসি করে ফুর্তি করে তো তাদেরকে তারা যেন কম হাসে আর তারা যেন কাঁদে যেন বেশি মানুষের কম হাসি করা উচিত হাফ কথা মনে করে চোখের পানি ফেলা আল্লাহর কাছে সেই চিন্তা করা দরকার বেশি তারে কিন্তু তারা উল্টো করছে তাদের জন্য কি হবে তাদের এমন কান্নাকাটি করতে হবে জাহান নামে গিয়ে যা আমি কানিবন এইগুলা হবে তাদের শাস্তি জাহান্নামে নামে দেওয়া হবে যা কিছু সেখানে গিয়ে তারা হাসুক কম কাঁদুক বেশি তাহলে যাহা নামে গিয়ে তাদেরকে এই শাস্তি ভোগ করতে হবে এই শাস্তি তারা পাওয়ার জন্য পেছনে থেকে গেল